হিসাবকে দেখবেন হজ করে এসেছেন বিশাল নিজের মাথার উপর ঘোমটা দিয়েছেন সামনে সাথে ওনার বউ যাচ্ছে বিনা গোরখায় ও হাজী সাহেব ঘোমটা আপনি কেন দিচ্ছেন পর্দা আপনার উপর ফরজ না আপনার তো নাভ থেকে হাঁটু পর্যন্ত ঢাকলেই চলবে এই ঘোমটাটা বউকে দিয়ে দেন জোয়ান মেয়ে যে আছে মুসলিম রাষ্ট্রের মুসলমান দেশ এখানে রমজান মাসে হোটেল খোলা হোটেলগুলো ম্যাক্সিমাম মুসলিম রাষ্ট্রে হোটেল খোলা থাকে না দিনের বেলা আমাদের এখানে একটা পর্দা লাগিয়ে দেয় বাবা পর্দাটা কেন বলে রোজাদার যে যায় কেউ যদি বসে খায় তোর মা মুখে একটু লালা চলে আসবে তাই পর্দা দিলাম বলে নাউযু বিল্লাহি মিন যালিক শুনো যতই পর্দা লাগাও আমার আল্লাহ দেখতেছেন ঠিক কিনা আমার আল্লাহ দেখতেছেন আমরা একটা মুসলিম রাষ্ট্রে বাস করি শাহজালাল ও শাহপুরান শাহ আলী বাগদাদি এদেশে এসে ইসলাম প্রচার করেছেন চিৎকার করে বলেন ঠিক কিনা এখানে যদি হযরতে চেহেল গাজী না আসতেন এখানে যদি হযরতে চেহেল গাজী 40 জন গাজী না আসতেন তাহলে হয়তো আজকে অনেকেই কর্ম করত না শাহজালাল যদি না আসতেন মসজিদে আজানের ধ্বনি শোনা যেত না আল্লাহ তাআলা শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন জানেন চায়নাতে অনেক অত্যাচার হলো অনেক জুলুম হয়েছিল চায়না মুসলমানদের উপর বরখা বরখাতে আগুন লাগিয়ে দেওয়া হতো বরখাতে মহিলাদের বরখাতে হিজাবে আগুন লাগিয়ে দেওয়া হতো আল্লাহ তাআলা দেখালেন দেখ আমার বিধানে তুমি আগুন লাগাবে শুনো আগে তো তোমার দেশে মহিলারাই বরখা পড়তো আমি করোনা ভাইরাস এমন দিচ্ছি তোমাদের পুরুষরাও এখন বরখা পড়বে এই এখান থেকে শুরু করে একেবারে নিচ পর্যন্ত পুরো পুরুষরা বরখা পরে সাদা ড্রেস পরে প্লাস্টিকের ড্রেস পরে বাইরে বের হচ্ছে শুনো আল্লাহ তাআলা মা এমন হয় কোন দিক দিয়ে মারবেন তুমি টেরও পাবে না আজ আল্লাহ তাআলার দরবারে ওদিন দেখলাম কালকে দেখলাম যে যারা আপনার মনে আছে ফ্রান্স পার্লামেন্টে আইন পাশ করছিল ফ্রান্সে বরখা পড়তে দেওয়া হবে না কোনো মহিলাকে মনে আছে আপনার ফ্রান্সে কোন মহিলাকে বরখা পড়তে দেওয়া হয় না হবে না এটা তারা পার্লামেন্টে আইন পাস করেছিল এখন একটা হেলথ মিনিস্ট্রি থেকে ঘোষণা দিয়েছে যে মাস্ক পরবে না তার উপর জরিমানা হবে পুরুষকে আল্লাহ তাআলা বরখা লাগিয়ে দিলেন কি বললো যে মাস্ক পরবে না তাকে তার উপর জরিমানা লাগানো হবে পুলিশ তাকে ধরে নেবে তোমরা আইন পাস করছিলে মহিলাকে মুখ ঢাকতে দেবে না এখন আল্লাহ তাআলা আইন আল্লাহ তাআলা এরকম এরকম রোগ দিলেন যে তারা এখন পুরুষরাও মুখ ঢাকতেছে সুতরাং আমার ভাইয়েরা বিশেষ করে তরুণেরা কে বলে করোনা ভাইরাসের চিকিৎসা নেই আছে চিকিৎসা আর সেই চিকিৎসার নাম হচ্ছে তওবা পাপ পাপ আর পাপ গুনাহ আর গুনাহ করতে করতে আমাদের হৃদয়টা কালো হয়ে গেছে নামাজ ছাড়ে নামাজ ছেড়ে দিয়ে নেশা করতে করতে মহিলারা গীবত যুগল করি যেখানে দুইজন বসে ওখানে গীবত করি জনাব মসজিদ পর্যন্ত তে গীবত হয় জনগণ তো জনগণ আলেম ওলামারাও পর্যন্ত আমাদের মতো মানুষও আমরা দুইজন জমা হলেই তৃতীয় জনের আলোচনা করি আমি অন্যকে বলছি না নিজেকেই বলছি দুইজন জমা হলে তৃতীয় জনের কথা আল্লাহ আল্লাহ আমরা মুসলমান আমাদের একত্রিত যখন হব আমরা একে অপরকে জিজ্ঞাসা করব কি ভাই আজকে তাহাজ্জুদের নামাজ পড়ছেন কিনা আজকে ফজরের নামাজ পড়ছেন কিনা একদিন জিজ্ঞাসা করব দুদিন জিজ্ঞাসা করব তৃতীয় দিনে শরম পাবে তৃতীয় দিন বলবে হ্যাঁ আজকে পড়ছি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনি আপনার দোয়াতে